আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো फ्रेंड्स এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করছি যে কিভাবে আপনারা এসটিসি থেকে বাংলাদেশে যেই কোনো আপনার মোবাইলে আপনার ব্যালেন্স পাঠাবেন কোনো প্রকার আপনার ইন্টারনেট ছাড়া। জানতে হলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, কোনো কথা হবে না। চলুন চলে যাই কিভাবে আপনার এসটিসি থেকে আপনার বাংলাদেশের যে কোনো মোবাইলে আপনার টাকা পাঠানো যায় দেখিনি। ओके फ्रेंड्स আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে এবং দেখিনি কাজটি কিভাবে করা যায়। फ्रेंड्स এসটিসি থেকে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার টাকা পাঠাতে চলে ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। আর ভিডিও লাস্টে থাকছে কিছু আপনার ট্রিক্স অ্যান্ড টিপস, যেটি আপনার কেন টাকাটা আপনি পাঠাবেন এবং কেন পাঠাবেন না, এবং কোন সময় টাকা পাঠাবেন কোন সময় আপনার ব্যালেন্স পাঠাবেন না। তাহলে চলুন কোনো কথা হবে না, টাইম ওয়েস্ট না করে চলে যাই মূল কাজে। এই জন্য আমি চলে যাচ্ছি ফোন ডায়ালারে। আপনারা দেখতে পাচ্ছেন ফোন ডায়ালার অপশন আছে, ফোন ডায়ালার ট্যাপ করে দিচ্ছি। ফোন ডায়ালার ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনি ট্যাপ করে দেবেন *134# দিয়ে আপনার ফোন আইকনে প্রেস করে দেবেন। যে তবে ফোন আইকনে প্রেস করলে অবশ্যই সিমটি এসটিসি সাওয়া হয়ে যাবে। দেন এখানে আমি প্রেস করে দিচ্ছি, ইউএসডি কোডটি রানিং হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। দেন এইখানে কয়েকটি অপশন চলে যাবে, আপনি 3-তে ট্যাপ করে দেবেন। ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন, ইন্টারন্যাশনাল ট্রান্সফার। দেন 3 ট্যাপ করে দেবেন, আমি 3-তে ট্যাপ করে দিচ্ছি। 3 দিয়ে আপনার এখানে সেন্ড অপশন আছে, দেন সেন্ডে ট্যাপ করে দেবেন। 3 দিয়ে আপনি সেন্ডে ট্যাপ করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নামের যে অপশন আছে, দেন বাংলাদেশে ট্যাপ করে দেবেন। বাংলাদেশে দেখতে পাচ্ছেন 3-তে, দেন এখানে 3 লিখে সেন্ডে দিয়ে দেবেন। আমি এখানে 3 লিখে সেন্ডে দিয়ে দিচ্ছি, 3 লিখে সেন্ডে দিয়ে দিচ্ছি। এইখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, 100 টাকা পাঠাতে পারবেন, 200 টাকা পাঠাতে পারবেন, 300 টাকা পাঠাতে পারবেন, দেন 500 টাকা পাঠাতে পারবেন। দেন দেখতে পাচ্ছেন 100 টাকা যদি আপনি পাঠান 1-এ প্রেস করে দেবেন, 1 লিখে এখানে সেন্ডে দিয়ে দেবেন। 200 টাকা পাঠালে এখানে 2 লিখে সেন্ডে দিয়ে দেবেন। 300 টাকা পাঠালে 3 লিখে সেন্ডে দিয়ে দেবেন, এবং 500 টাকা পাঠালে এখানে 4 লিখে সেন্ডে দিয়ে দেবেন। তারপর আমি একটি দেখাচ্ছি এবং পরে আপনার এটা বলব কেন পাঠাবেন এবং কেন পাঠাবেন না। দেন আমি একটি দেখেছি, আপনি চাইলে এটি আপনার একটি করে দেখে নিতে পারেন কোনটায় কত রেট। আমি একটি দেখাবো যাতে ভিডিওটি লং না হয়ে যায়। দেন আমি এখানে যেহেতু 500 ভিডিও দেখাবো, দেন এখানে আমি 4 লিখে আমি সেন্ডে দিয়ে দিচ্ছি। দেন সেন্ডে ট্যাপ করে দিচ্ছি। সেন্ডে ট্যাপ করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ডিস্টিংশন নাম্বার। দেন এইখানে একটি নাম্বার আপনি দিয়ে দেবেন, এক্সাম্পল আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। একটি নাম্বার দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন আছে, দেন সেন্ডে ট্যাপ করে দিচ্ছি। সেন্ডে ট্যাপ করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ইউ আর অ্যাবাউট টু সেন্ড 500 BDT টাকা আপনার নাম্বারটা এখানে শো হবে। দেখতে পাচ্ছেন আপনার চার্জটা নিচ্ছে আপনার 38 টাকা। 38 টাকায় কিন্তু আমাদের অনেক চার্জটা বেশি ঘুরে যাচ্ছে। দেন এইখানে আপনি যদি নিতে চান এখানে 1 লিখে সেন্ডে দিয়ে দেবেন। তবে আমি রিকমেন্ড করবো এইরকম যদি আপনি দেখবেন আপনার ব্যালেন্সটা আপনার অতিরিক্ত চার্জ কাটে, তাহলে অবশ্যই আপনি নেবেন না, এটা আপনার অ্যাভয়েড করবেন। হ্যাঁ, আর যদি আপনার এখানে অনেক সময় অনেক ডিসকাউন্ট পাওয়া যায়, যে সময় আপনি দেখবেন আপনার ডিসকাউন্ট আছে তখনই আপনার 1 লিখে আপনি সেন্ডে দিয়ে দেবেন। যেহেতু আমি নিব না তাই এইখান থেকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। এভাবে অতি সহজেই আপনার এসটিসি সাওয়া থেকে বাংলাদেশের যে কোনো আপনার মোবাইলে আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন।